আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকে আলোচনার মূল বিষয় হলো চাঁদাবাজি, অর্থাৎ দণ্ডবিধি 385 ধারার সম্পর্কে, পেনাল কোড 385 সেকশন। সো গাইজ, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আরও আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনা শুরু করা যাক। চাঁদাবাজি মামলায় একজন বাদীকে আসামির বিরুদ্ধে যে বিষয়গুলো অবশ্যই প্রমাণ করিতে হবে। এক, আসামির কোনো ব্যক্তিকে ভয়ের মধ্যে ফেলিয়াছিল বা ফেলিবার চেষ্টা করিয়াছিল। দুই, কোনো ক্ষতি সম্পর্কে ঐরূপ ভয় দেখাইয়াছিল। তিন, বল প্রয়োগ গ্রহণের অভিপ্রায়ে ভয় দেখাইয়াছিল। দণ্ডবিধি 385 অর্থাৎ চাঁদাবাজি মামলায় এই দ্বারা অপরাধ আমলযোগ্য, অরেঞ্জযোগ্য, জামিনযোগ্য নহে, আপোষযোগ্য নহে, বিশেষ ক্ষমতা আইনের অধীনে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচার্য। অর্থাৎ এই দ্বারা কেউ যদি অপরাধ করে সেটা জামিনযোগ্য নহে। এবং আপনি যেভাবে অভিযোগ করবেন, একজন অভিযোগকারীদের নাম উল্লেখ করবেন, কোথায় ঘটনা ঘটেছে সে স্থান ভালোভাবে উল্লেখ করবেন, কি স্থানে কী পরিমাণ ক্ষতির ভীতি প্রদর্শন করিয়াছিল সেগুলো উল্লেখ করতে হবে, এবং খাকে বল প্রয়োগ গ্রহণ করিয়াছে কী ধরনের ক্ষতি সাধন করার জন্য হুমকি দিয়াছে, বা আপনাকে কী ধরনের বল প্রয়োগ করিয়াছে, বা আপনার কাছ থেকে জোরপূর্বক কী জিনিস আদায় করিয়া নিতে চাহাইছে, সেই বিষয়গুলো আপনাকে ভালোভাবে উল্লেখ করতে হবে। যদি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে উল্লেখ করতে না পারেন, তাহলে কিন্তু দণ্ডবিধি 385 বা চাঁদাবাজি আওতায় আসিবে না। তাহলে কিন্তু এই বিষয় যদি আপনারা ভালোভাবে প্রমাণ করতে না পারেন, তাহলে আসামি কিন্তু মামলা থেকে খালাস পেয়ে যাবে। দণ্ডবিধি 385 ধারায় বলা হয়েছে, বলপূর্বক গ্রহণের উদ্দেশ্য কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির বিধি প্রদর্শন। যে ব্যক্তি করিবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যাহার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে এবং 5 বছরের কম হইবে না, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। আলোচ্য দ্বারায় বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কাহাকে ক্ষতি করিবার ভীতি প্রদর্শনের অপরাধে 14 বছরের কারাদণ্ড কিংবা কমপক্ষে 5 বছরের কারাদণ্ড অথবা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হইবে। দণ্ডবিধি 385 দ্বারায় অপরাধের জন্য ইতিপূর্বে 2 বছরের কারাদণ্ড বিধান থাকিলেও 1990 সালের 29 নম্বর অধ্যাদেশ ধারা অর্থাৎ 23/12/1990 তারিখ হইতে উক্ত আসামির সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড এবং সর্বনিম্ন 5 বছরের কারাদণ্ড তৎসহ জরিমানা বা উভয়বিধ দণ্ডে বিধান করা হয়েছে। এই দ্বারাই অপরাধে বল প্রয়োগের জন্য বিধি প্রদর্শন অপরাধে দণ্ডে বিধান করা হয়েছে। হুমকি বা ভয় দেখানোর পর্বে এই অপরাধ সীমিত থাকে, প্রকৃতপক্ষে অপরাধ সংগঠনের প্রয়োজন হয় না। সো গাইস, আজকে আমরা আলোচনা করলাম দণ্ডবিধি 385 ধারা সম্পর্কে। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম, একজন বাদী যদি 385 ধারায় অর্থাৎ চাঁদাবাজি মামলা দায়ের করে, বাদীকে যে বিষয়গুলো প্রমাণ করতে হবে সেই বিষয়গুলো আইনে ভারসাম্যতে পরিপূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আর একটি বিষয় হলো দণ্ডবিধি 385 ধারা অর্থাৎ চাঁদাবাজি মামলায় একজন আসামির সর্বোচ্চ শাস্তি কত হতে পারে এবং সর্বনিম্ন শাস্তি কত হতে পারে সে সম্পর্কেও আলোচনা করলাম। সো গাইজ, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আরও আইন বিষয়ক এবং বিভিন্ন তথ্যবহুল ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।